ডিয়ার ভিউয়ার সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি এনামুল হক এনাম। আজকে দৈনিক শিক্ষা .com এর মাধ্যমে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো 23 আগস্ট থেকে পুরোদমে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস। এই শিরোনামটি আমরা বিস্তারিত জানব, তবে বিস্তারিত জানার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চলতি মাসের 23 তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে পুরোদমে অনলাইন ক্লাস শুরু হবে, আর এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। শুক্রবার 14 আগস্ট এ তথ্য জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনা রশিদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে প্রায় 1500 থেকে 1600 শিক্ষক সংযুক্ত থাকবেন। এসব শিক্ষকরা 23,500 কোর্সের উপর ক্লাস নেবেন। অধ্যাপক ডক্টর হারুনা রশিদ বলেন, এই অনলাইন ক্লাসে কি পাঠদান করা হবে এ বিষয়ে আমরা শিক্ষকদের একটি তালিকা করে দিয়েছি, তারা এখন প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া কোন কোন শিক্ষকরা এসব অনলাইন ক্লাস দেবেন সে সংক্রান্ত একটি তালিকা আমরা হাতে পেয়েছি। উপাচার্য বলেন, আমরা অনলাইন ক্লাসের জন্য যেসব শিক্ষক নির্বাচন করেছি তারা করোনাকালীন জুমের মাধ্যমে লেকচার দেবেন আর সেটা রেকর্ড হতে থাকবে। এছাড়া আমরা বেশ কতগুলো কলেজকে আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা সজ্জিত করে স্টুডিও প্রতিষ্ঠা করব। কিছু কলেজে আমাদের স্টুডিও আছে। করোনা পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চলমান থাকবে জানিয়ে উপাচার্য বলেন, করোনাকালীন পরিস্থিতির অবসান হলেও বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির মাধ্যমে পাঠদান অব্যাহত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিচালনা ব্যবস্থা এটা হবে একটি অবিচ্ছেদ্য অংশ। করোনা মহামারীর মধ্যে দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে গত 30 এপ্রিল এক অনলাইন বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনা রশিদ বলেন, আমাদের অনেক কলেজেই অনলাইন ক্লাস নেওয়া সম্ভব হবে। যেসব কলেজে এই সুযোগ সুবিধা আছে আমরা সেসব কলেজে অনলাইন ক্লাস চালু করব, আবার অনেক কলেজে সেটা সম্ভবও হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটির মেন বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।